আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1981 সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। 1981 সালের 14, 15 এবং 16 ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপরে 17 মে তিনি দেশে ফিরে আসেন। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী প্রতি বছর বিভিন্ন কর্মসূচি পালন করলেও এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি পালিত হচ্ছে না। রাজধানীতে দিন দিন ব্যক্তিগত গাড়ি বেড়েই চলেছে, আছে সাধারণ মানুষের উপস্থিতিও। স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলাফেরায় করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। সকাল থেকে নগরীর বিভিন্ন সড়ক ঘুরেছেন আমাদের সহকর্মী সালফুল আলম। সালফুলের কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি। সালফুল, আপনি এখন কোথায় আছেন এবং সেখানকার পরিস্থিতি কি? ভাবনা, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর বিজয় সরণি মোড়ে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখানে যে চার রাস্তা মোড় আছে, প্রত্যেকটি সিগন্যালে কিন্তু অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে এবং দীর্ঘ যে যানজট আমরা যেটা বলে আসছিলাম, সে যানজট কিন্তু দিন দিন বেড়েই চলছে। করোনা মহামারীর মধ্যেও মানুষ যেখানে ডক্টররা যেখানে বলছেন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য, কম বের হওয়ার জন্য, বাসা থেকে বের হওয়ার জন্য বলছেন, কিন্তু এরপরেও আমরা দেখছি যত ঈদ ঘনিয়ে আসছে তত কিন্তু সাধারণ মানুষের চলাফেরা বেড়েছে এবং রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আমরা আজকে অতিরিক্ত যানজট দেখতে পাচ্ছি। এবং সেই অতিরিক্ত যানজটের কারণে পুলিশ সদস্য, ট্রাফিকের যেসব সদস্যরা আছেন তারাও কিন্তু সেই যানবাহন নিয়ন্ত্রণের জন্য, যানজট নিরসনের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং এখানে কিন্তু তারা সবসময় যেটা করছেন যে এই অতিরিক্ত যানজট নিরসনের জন্য তাদেরকে কিন্তু হিমশিমুখিতে হচ্ছে। আমরা মোটামুটি এই ছিল সারফুল, আপনাকে ধন্যবাদ। করোনা ভাইরাসের কারণে মালদ্বীপে আটকে পড়া 353 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এদিকে মালদ্বীপে করোনা রোগীদের চিকিৎসা কেন্দ্র নির্মাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ। নির্মাণাধীন হাসপাতালের জন্য প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম মালদ্বীপে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার সকালে বিমানের বিশেষ একটি ফ্লাইট হাসপাতালটির জন্য মেডিকেল সরঞ্জাম নিয়ে মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ফিরতি ফ্লাইটে মালদ্বীপ থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন এই 353 জন প্রবাসী। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট 257 জন বাংলাদেশি মারা গেলেন। ধীরে ধীরে নিউইয়র্কে কমছে করোনার আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে যুক্তরাষ্ট্রে আটকে পড়া 242 জন বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে একটি বিশেষ ফ্লাইট। সৌদি আরবে সবশেষ 24 ঘন্টায় নতুন করে 2,840 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 52,116 জনে, আর মারা গেছে 10 জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 302 জনে। অন্যদিকে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন 23,666 জন। দেশটিতে এখন পর্যন্ত প্রায় 5,000 বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন 80 জন বাংলাদেশি। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছেন। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর নাম দেওয়া হয়েছে আম্পান। ঘূর্ণিঝড় আম্পান সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং
ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আমপান চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1,345 কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1,280 এবং মংলা সমুদ্র বন্দর থেকে 1,275 কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আগামী বুধবারের মধ্যে উপকূলে আঘাত করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম ইন্তিকাল করেছেন। ইনা লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাতে রাজধানীর ভূতেরগলির নিজ বাসায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 74 বছর। অধ্যাপক মমতাজ বেগম গত কয়েকদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বাদ জোহর ভূতেরগলি জামে মসজিদে নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।